আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ছোটবেলায় একবার আমি স্কুল থেকে ফিরে দেখি বাসায় তালা লাগানো। ভাবলাম হয়তো মা বাইরে গেছে। আমি ততক্ষণে পাশের বাসার আন্টির বাসায় গিয়ে সময় কাটাতে চাইলাম। আন্টি আবার আমাকে খুব স্নেহ করতো, তো আমি যাই সেখানে। কিন্তু বাসায় ঢুকেই দেখি আন্টির সাথে অন্য একটা লোক ভীষণ অপ্রস্তুত অবস্থায় ছিল। লোকটা ওনার হাজবেন্ড না, কারণ তাকে আমি চিনতাম। যাই হোক, তখন তো আর আমি এসব বুঝতাম না, তো আমি বোকার মতো বলে উঠলাম, আন্টি আপনারা কি রেসলিং খেলছেন? আমাকেও নিন না খেলায়, আমি রেফারি হব। আমার কথায় তারা প্রচুর ঘাবড়ে গিয়ে নিজেদের ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। আন্টি আমাকে বললো আমি যেন এখানে যা দেখেছি তা তার স্বামীকে না বলি, তাহলে তিনি আমাকে অনেকগুলো চকলেট দিবেন। আমি মাথা ঝাঁকিয়ে রাজি হয়ে যাই। একটু পরে ওনার হাজবেন্ড আসে। উনি কিছুটা সন্দেহ করতে পারে, আমাকে জিজ্ঞেস করে এখানে কেউ এসেছিল কিনা। আমি আবারও বোকার মতো বলে উঠি, না এখানে কিছু হয়নি, এখানে ওই লোকটাও আসেনি, আর আঙ্কেল আন্টি রেসলিং খেলেছিল না। আমি এসব কিছু আপনাকে বলবো না, তাহলে আন্টি চকলেট দিবে না। ব্যাস, তারপর আর কি, বাকিটা ইতিহাস। আদ্রের কাহিনী শুনে আবারও হাসির রোল পড়ে গেল। নাচাইতেও অমালিয়াও হেসে দিল, যা দেখে খুশি হলো আদ্র। আজ প্রথম সে মেয়েটাকে হাসাতে পেরেছে, এটাই পরম পাওয়া তার জন্য। খেলা আবারও স্টার্ট হলো, এবার ঠেকল নূরের কাছে। নূরকে আদিত্য টাস্ক দিবে বলল। সে বলল, নূর তুমি আজ গান শোনাবে আমাদের, তোমার কণ্ঠে শুধু ঝাড়ি শুনেছি, আজ একটু গান শোনাও। নূর ঘাবড়ানো কণ্ঠে বলল, কি সব বলছো, গান আর আমি ইম্পসিবল, প্লিজ আমার দ্বারা সম্ভব না, এসব গান টান আমি জীবনেও গাইনি, আমি পারি না। আরে সবাই গান পারে, শুধু ইচ্ছে থাকতে হয়, গাও না প্লিজ। বাকিরাও আদিত্যের সাথে সায় দিয়ে নূরকে গান গাওয়ার দাবিতে স্লোগান করতে লাগলো। নূর না পেরে বলে উঠল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি, তবে প্রমিস করো কেউ গান শুনে হাসবে না। সবাই প্রমিস করল। নূর গলা ছেড়ে গাওয়া শুরু করল, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। নূরের গান শুনে সবগুলো নির্বিকার ভঙ্গিতে একজন আর একজনের মুখ চাওয়াচাওয়ি করল। তারপর সবাই একসাথে অট্টহাসিতে ফেটে পড়ল। আদিত্য নিজেকে আর আটকে রাখতে পারল না, মুখের হাসি ফুস করে বেরিয়ে গেল। নূর আদিত্যের বাহুতে কিল মেরে বলল, এখন হাসছো কেন? এই জন্য বলেছিলাম গান গাইবো না, আমি পারি না গান গাইতে, এখন হাসা বন্ধ করো না হলে গলা চেপে ধরবো। আদিত্য কোনো রকমে নিচের হাসি থামিয়ে বলল, সমস্যা তোমার গাওয়া নিয়ে না, তুমি ভালোই গাও, কিন্তু এই সিচুয়েশনে কেউ এমন গান গায় যেন কোনো স্কুলের প্যারেড হচ্ছে এখানে। হ্যাঁ তো কি করব, আমি কি গান বাজনা শুনি নাকি, ছোটবেলায় এই গানটা গেয়েছিলাম তাই এটাই পারি। এভাবে খেলা চলতে থাকলো, এক একজন এক এক ধরনের বিনোদন দিতে লাগলো। সবার শেষে এলো আবিরের পালা, আদিত্যের ঠোঁটে শয়তানি হাসি, এবার এসেছে উট পাহাড়ের নিচে। এখন বদলা নিবে আদিত্য, ওর রোম্যান্স নষ্ট করার কঠিন প্রতিশোধ নিবে সে। আদিত্য বলল আবিরকে টাস্ক সেই দিবে। আদিত্য বাঁকা হেসে বলল, তোকে ড্যান্স করতে হবে। আবির তাচ্ছিল্যের সুরে বলল, এটা তো আমার বা হাতেরও না, মাত্র এক আঙ্গুলের খেল। আদিত্য বলল, আগে পুরোটা শুনে তো নে মেরে লাল, তোকে শিলাকি জাওয়ানি মানে আইটেম ডান্স করতে হবে, তাও আবার মেয়ে এসেছে, আমার না তোকে ওভাবে দেখতে ভীষণ মন চাচ্ছে। আবির ভ্যাবাচ্যাকা খেয়ে পড়ল, হ্যাঁ কি বলছিস এসব, তোর নজর ঠিক লাগছে না আমার কাছে, মতলব কি তোর? হ্যাঁ আমার মাঝে তুই শিলাকে জাওয়ানি দেখতে পাস? আবির নূরের উদ্দেশ্যে বলল, ভাবি আপনার হাজবেন্ডের ক্যারেক্টার কিন্তু আমার কাছে ঠিক মনে হচ্ছে না, জলদি কিছু করেন, আমার মাঝে নাকি সে শিলাকে জাওয়ানি দেখতে পায়, এটা কোনো কথা? আদিত্য বলল, এসব ড্রামা করে কোনো লাভ হবে না, জলদি টাস্ক কমপ্লিট কর, আর না করতে পারলে সবার সামনে কান ধরে বল মাপ চাই গু খাই। আবির অ্যাটিটিউড দেখিয়ে বলল, মাপ চাইবে আবির? নো চান্স। ঠিক আছে ইয়ার, এমন কি এক্ষুনি দেখাচ্ছি তোদের। আবির উঠে দাঁড়িয়ে নাচার প্রস্তুতি নিতে নিলে আদিত্য বলে উঠল, আরে দাঁড়া, আগে তোকে সুন্দর করে রেডি তো করতে দে, গার্লস আবিরকে একটু সুন্দর করে রেডি তো করো তোমরা। শিখা আর অমালিয়া উঠে গিয়ে আবিরকে মেকআপ করে তাকে আইটেম ডান্সের জন্য প্রস্তুত করল। আবিরের গায়ের টি শার্টটা উপর দিকে তুলে ভাঁজ করে ব্লাউজের মতো বানিয়ে দিল, ওড়না প্যান্টের উপর দিয়ে পেঁচিয়ে পরিয়ে পুরোপুরি তৈরি করে দিল।
আবিরের এই আবতার দেখেই সবগুলো হাসতে হাসতে নাড়িভুড়ি বের হয়ে আসার উপক্রম। মিউজিক প্লেয়ারের শিলাকি সাওয়ানি গান ছাড়া হলো। আবির একদম ক্যাটরিনার মতোই অঙ্গভঙ্গি করে নাচতে লাগলো। মাঝে মাঝে নিচের ঠোঁট কামড়ে আবেদনীয় ভঙ্গিমা করতে লাগলো। সবগুলোর এবার হাসতে দম বন্ধ হয়ে যাওয়ার দশা। এত হাস্যকর জিনিস দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে এক একটা। ডান্সের এক পর্যায়ে আবির আদিত্যের কাছে এগিয়ে এলো। আইটেম ডান্সারের মতো আদিত্যকে সিডিউস করে নাচতে লাগলো। আদিত্য পিছিয়ে থাকলো না, সেও উঠে গিয়ে আবিরের সাথে নাচা শুরু করে দিল। যেমনটা মুভির হিরো আইটেম ডান্সারের সাথে নাচে, সেই ভঙ্গিতে নাচতে লাগলো আবিরের সাথে। আদিত্যের দেখা দেখি বাকি ছেলেগুলোও উঠে গেল। সবগুলো একসাথে ওড়া ধোড়া নাচতে লাগলো। মেয়েরা শুধু এসব দেখে হাসতে লাগলো। নৌরো ওদের দেখে হাসছিল। ধীরে ধীরে একসময় তার নজরের সীমানায় শুধু আদিত্যই দৃশ্যমান হলো। আদিত্যের ওই হাসি মাখা উচ্ছ্বসিত মুখে নজর আটকে রইল তার। হাঁটু ভাঁজ করে তার উপর থুতনি থেকে বিমোহিত হয়ে তাকিয়ে রইল ওই সুদর্শন পুরুষের মুখপানে। কত সুন্দর প্রফুল্লিত দেখাচ্ছে তাকে, হাসছে কত না সুন্দর লাগে তাকে। চোখের শুভ্রতায় যেন তার ঝিলিমিলি করছে। হাসিতে তার গালে পড়া ওই টোলটা আরো বেশি মন কাড়া। আর এই হাসিটাকে একসময় কেড়ে নিয়েছিলাম আমি। কত অবজ্ঞা করেছি তাকে, কত কষ্ট দিয়েছি, অথচ এত কিছুর পরেও এই ব্যক্তিটি শুধু নিঃস্বার্থভাবে ভালোই বেসে গেছে আমাকে। এই লোকটা আমার জীবনে আজ সুখের রাজ্য এনে দিয়েছে, যে সুখের কখনো কল্পনাও করিনি আমি। কখনো যে সুখের স্বপ্ন দেখতেও ভয় হতো, তাই তো সব সময় নিজেকে দূরে রাখতাম এসব থেকে। ভাবতাম এসব আমার জন্য না, হয়তো আমার ভাগ্যে এসব নেই। কিন্তু আজ সেই না দেখা স্বপ্নই বাস্তবে রূপ দিয়েছে এই লোকটা। অসীম ভালোবাসা দিয়ে এই সামান্য নূরকে করেছে অসামান্য। আমাকে করে দিয়েছে দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবতী নারী। এত সুখের কি যোগ্য আমি? তার এই অসীম ভালোবাসার পরিবর্তে কি দিতে পারবো আমি তাকে? এসব ভেবে অজান্তেই চোখ ভরে উঠল নূরের। এই অশ্রু সুখের, অনাবিল খুশির। আজ যেন নতুন করে প্রেমে পড়ছে নূর। সেই কিশোরী মেয়ের প্রথম প্রেমে পড়ার মতো অনুভূতি হচ্ছে নূরের। এই প্রেমিক পুরুষের প্রেমে নিজেকে ভাসাতে মন চাইছে। কলেজ ফাঁকি দিয়ে প্রেমিকের সাথে অচেনা দেশে পালিয়ে যাওয়ার মতো প্রেম হচ্ছে। প্রেমিকের সাথে বৃষ্টিতে ভিজে একগুচ্ছ কদম ফুল নিয়ে নাচার মতো প্রেম হচ্ছে। এসব আবেগের প্রগাঢ়তা নূরের চোখে আনন্দ হয়ে গড়িয়ে পড়ছে। বিবাহিত নিষ্পলক চোখে তাকিয়ে আছে ওর নব্য প্রেমিকের পানে, যার জন্য প্রেমে মাতোয়ারা হয়ে পুরো পৃথিবী ভুলে যেতে চায় নূর। আদিত্য সবার সাথে নাচে মশগুল ছিল। হঠাৎ ওর চোখ গেল নূরের দিকে। নূরের ওই বিমোহিত চোখের নজর আর চোখের অশ্রু সবই নজরে পড়ল তার। আদিত্য হঠাৎ ভিড় থেকে সরে এগিয়ে গেল নূরের দিকে। কোনো কিছু না বলে সোজা নূরের হাত ধরে টেনে দ্রুত পায়ে নিয়ে যেতে লাগলো ওপরের দিকে। নৌরো বিনা বাক্যে মন্ত্রমুগ্ধের মতো আদিত্যের পানে তাকিয়ে থেকে তার সাথে যেতে লাগলো। বাকিরা সবাই এহেন কাণ্ডে হতবাক হয়ে হাঁ করে তাকিয়ে রইল। কতক্ষণ পর আবির বলে উঠল, কি বেসরম আজকালকার পোলাপান, এতগুলো মানুষের মধ্যে কেমন বৌড়ে উঠে নিয়ে গেল, এসব দেখার আগে চোখের চশমা কেন পরলাম না? জিদান বলে উঠল, কষ্ট পান না স্যার, স্যারের মনে হয় জোরে বাথরুম চাপছে, তাই তো এমনি গেল, নইলে কাপড় চোপড় নষ্ট হয়ে গেলে তো বিষয়টা দুর্গন্ধপূর্ণ হয়ে যেত। আর ম্যামকে নিয়ে গেল যাতে বাথরুমে বাইরে দাঁড় করিয়ে রাখতে পারে, স্যার একা একা বোর হয়ে গেলে ম্যাম গান গেয়ে ওনাকে এন্টারটেইনমেন্ট করতে পারবে। যদিও ম্যামের গান শুনে মনে হয় না স্যারের এন্টারটেইন হবে, বরং প্রেশার আরও মাঝপথে আটকে যেতে পারে। জিদানের কথায় আরও একবার হেসে দিল সবাই। আদিত্য নূরকে সোজা রুমে নিয়ে এসে দরজা আটকে দিল। নূর এখনও কেমন বিমোহিত নজরে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে আদিত্যের পানে। আদিত্য রুমের ভিতর এসে দুই হাতে নূরের মুখটা ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে প্রাণ পাখি, কাঁদছিলে কেন তুমি, বলো আমাকে কি হয়েছে তোমার? নূর এখনো নির্বিকার, নিষ্পলক চোখে তাকিয়ে দেখছে আদিত্যকে, যেন দেখার শেষ হচ্ছে না তার। চোখের ভেতর শুষে নিতে চাচ্ছে আদিত্যকে। নূরের নীরবতা দেখে আদিত্য আরো উত্তেজিত হয়ে যাচ্ছে, বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে নূরের। নূর একইভাবে অপলক তাকিয়ে থেকে ধীরে ধীরে মুখটা এগিয়ে নিয়ে গেল আদিত্যের দিকে। আদিত্যের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসানি কণ্ঠে বলল,
প্রেম হয়েছে, প্রেমে পড়েছি আমি, প্রথম প্রেমের সুখময় অশ্রু এটা। কথাটা বলে নূর আবেদনময় এক হাসি দিয়ে অন্যদিকে সরে গেল। আদিত্য পেছন থেকে নূরের হাত ধরে মোহময় হেসে বলল, আচ্ছা তো কে সে, কার প্রেমে পড়েছো শুনি। নূর পিছনে না ঘুরেই দুষ্টু করে মুচকি হেসে বলল, আছে একজন, অনেক সুদর্শন, অনেক আকর্ষণীয়, সে দেখলে শুধু দেখতেই মন চায়। আদিত্য নিচের ঠোঁট কামড়ে নীরব হেসে বলল, তাই নাকি, সে কি আমার চেয়েও সুন্দর। হ্যাঁ অবশ্যই, কোথায় তুমি আর কোথায় সে, তার সাথে তো কোনো তুলনাই চলে না তোমার। সে সব থেকে সেরা, সবচেয়ে সুদর্শন, সবচেয়ে মোহময়, সবচেয়ে মন কাড়া। দিন থেকে রাত ঘোরাবে, রাত থেকে দিন হবে, তবুও তার প্রশংসা করে শেষ করা যাবে না। সে আমার সেরা প্রেমিক পুরুষ। আদিত্য এবার বাঁকা হেসে নূরকে টান দিয়ে নিজের বুকে ফেলল। পেছন থেকে নূরকে জড়িয়ে ধরে কাঁধে মুখ নিয়ে বলল, স্বামীর সামনে নিজের প্রেমিকের প্রশংসা করছো? এত বড় দুঃসাহস তোমার! এই ঘোর অপরাধের জন্য শাস্তি তো তোমাকে দিতেই হবে, ভয়াবহ শাস্তি। বলেই নূরের কানে আলতো করে কামড় দিল আদিত্য। ঘাড়কাত করে লাচুক হাসল নূর। আদিত্য একটু ঝুঁকে পাছা কোলে তুলে নিল নূরকে। নূর লুকিয়ে পড়ল আদিত্যের বুকের মাঝে। বাইরের সবাই লাউড স্পিকারে পাঠিয়ে নাচগানে মত্ত, আর ভেতরে দুটো ভালোবাসাময় ঝুঁকম মন তাদের পূর্ণতাই মত্ত। ফার্ম হাউসের ব্যালকনির ডিভানে বসে নিচে তাকিয়ে আছে নূর। সকালে উঠে ফ্রেশ হয়ে এখানে বসেছে সে, নিচে গেলে আবার সবগুলো খোঁচানো শুরু করবে, সেই ভয়েই আর নিচে নামেনি। রাতে যেভাবে আদিত্য ওকে নিয়ে আসলো, তারপর ওদের সামনে যাওয়া মানে মজার পাত্র হওয়া। এখান থেকেই সে সবার কার্যক্রম দেখছে। সকাল সকাল আদ্র আর আবির সুইমিং পুলে নেমেছে, দুজন মজা করছে পুলে। চিদান বেচারা পানিতে নামতে ভয় পায়, তাই শুধু পা ভিজিয়ে বসে আছে। নূর বসে বসে ওদের কাণ্ড দেখছে। তখনই আদিত্য এলো রুমে, হাতে ধোয়া ওঠানো দুটো কাপ, একটা চায়ের কাপ আর একটা নিজের জন্য কফির কাপ। সেটা নিয়ে এসে নূরের পাশে বসল। চায়ের কাপটা নূরের দিকে এগিয়ে দিয়ে বলল, দিস ইজ ফর মাই বিউটিফুল ওয়াইফ। নূর মুচকি হেসে চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, তুমি কেন বানাতে গেলে, আমি নিজেই বানিয়ে দিতাম। আরে খেয়ে দেখো না, এমন চা জীবনেও খাওনি, দ্য গ্রেট আদিত্যর হাতের চা, সবার ভাগ্যে জোটে না। শুকরিয়া মিস্টার নায়ক, আদিত্য বলে উঠল। কিন্তু আমি তো আর নায়ক থাকবো না নূর। নূর ভ্রু কুচকে বলল, মানে? মানে আমি চলচ্চিত্র জগৎ ছেড়ে দিচ্ছি, পেন্ডিং মুভিগুলোর কাজ শেষ, এরপর আর কোনো মুভি বা চলচ্চিত্র জগতের কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট থাকবো না আর। নূর মলিন সুরে বলল, এসব কি আমার জন্য করছো? দেখো এসবের দরকার নেই, সময়ের সাথে আমিও এক সময় এসবে অভ্যস্ত হয়ে যাব, তাই প্লিজ আমার জন্য নিজের ক্যারিয়ার, নিজের ইচ্ছেকে মাটি চাপা দিও না। আদিত্য এক হাত নূরের গালে রেখে মায়াবী কণ্ঠে বলল, তুমি এমন কোনো জিনিসে অভ্যস্ত হবে না যা তোমার মনকে পীড়া দিবে, তোমাকে আগেই বলেছি, তোমার চেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিছুই না। আর হ্যাঁ, আমি মোটেও এই জন্য কোনো আফসোস করছি না, ফিল্ম জগতে আসাটা নেহাতই শখের বশে হয়েছিল আমার, ভাগ্যবশত সফলতাও পেয়ে গিয়েছিলাম, তাই হয়তো এটাকেই প্রফেশন করে নিয়েছিলাম, কিন্তু এটাই যে আমার স্বপ্ন বা জীবনের এইম ছিল এমন কিছু না, তাই এটা ছাড়তেও আমার কোনো কষ্ট হচ্ছে না। আমার জীবনে সবার আগে এবং সব কিছুর ঊর্ধ্বে শুধু তুমি, তোমার খুশি আমার কাছে সর্বোপরি, বাকি সব ম্যাটার করে না। দরকার হলে রাস্তায় ভ্যানে করে সবজি বিক্রি করব, তোমার কি সমস্যা হবে সবজিওয়ালার বউ হতে? নূর আদিত্যের বুকে মাথা রেখে এক হাত জড়িয়ে ধরে বলল, শুধু সবজিওয়ালা কেন, থাকুন তুমি যে প্রফেশনেই থাকো না কেন, তোমার বউ হতে পেরে নিজেকে সব সময়ই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী মনে করব। আমি সব সময় তোমার পাশে থাকব, আমরা দুজন মিলেই সবজি বিক্রি করব। আর হ্যাঁ, তুমি সিনেমার নায়ক থাকো বা না থাকো, তুমি আমার জীবনের সত্যিকারের নায়ক, তাই আমার জন্য তুমি সব সময়ই মিস্টার নায়ক থাকবে। আদিত্য প্রাপ্তির হাসি দিয়ে এক হাতে নূরকে চড়িয়ে নিয়ে মাথায় চুমু খেল। দুজন মনের নানান কথোপকথনের মাধ্যমে নিজেদের চা কফি শেষ করল তারা। আদিত্য কাপ দুটো পাশে রেখে নূরের কোলে মাথা রেখে পরম আরামে শুয়ে পড়ল। নূর ও প্রণয় সুলভ হেসে আদিত্যের লম্বা সিল্কি চুলগুলোতে বিলি কেটে দিতে লাগল। আদিত্য নূরের অন্য হাতটা নিজের বুকে জড়িয়ে ধরে নূরের মুখপানে তাকিয়ে রইল।
আদিত্যের স্থির দৃষ্টির সামনে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছে না নূর। লাজুক হেসে এদিক ওদিক তাকাচ্ছে সে, কখনো আবার নিচে তাকিয়ে সবার কার্যক্রম দেখছে। আবিরকে দেখে হঠাৎ কিছু একটা ভেবে নূর আদিত্যের উদ্দেশ্যে বলল, একটা কথা জিজ্ঞেস করব। আদিত্য আবেশিত কণ্ঠে বলল, হাজারটা বলো না রে প্রাণ পাখি। আচ্ছা আবির ভাইয়ার বিষয়টা একটু খুলে বলবে? ওনার ব্যাপারটা না আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগে। মনে হয় উনি যেমন দেখাতে চাচ্ছেন বাস্তবিক তেমনটা না, অনেকটা রহস্যময় চরিত্র মনে হয় আমার কাছে। আদিত্য ফোত করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তুমি ঠিকই ধরেছ, ও বাকি সবার থেকে একেবারে আলাদা। বাইরের জগতের জন্য একরূপ, আর ভেতরে নিজের জন্য অন্যরূপ। বাইরে ও একটা হাসি খুশি মজার ব্যক্তি, আর চরিত্রহীন একটা রূপ ধারণ করে থাকে। তবে আসল আবিরটা আলাদা, যার ভেতরে অনেক হাহাকার আর বিষাদের পাহাড়। একটা কথা জানলে তুমি অবাক হবে, আবির কিন্তু এখনও পর্যন্ত কোনো মেয়ের সাথে ইন্টিমেট হয়নি। হি ইজ পিওর ভার্জিন, কিন্তু ও দুনিয়ার সামনে এমন ইমেজ বানিয়েছে যে সবাই ভাবে ও রোজ কোনো না কোনো মেয়ে নিয়ে রাত কাটায়। ও কেন এমন ইমেজ তৈরি করতে চায় তা ওই জানে। জানো, নিউ ইয়র্ক থাকতে ও একদম এমন ছিল না, কোনো মেয়ের সাথে কখনো এক কাপ কফিও খায়নি। কিন্তু দেশে ফেরার পর থেকে ওর কী হলো কে জানে, এমন একটা ইমেজ বানানো শুরু করে দিল যেন সবার সামনে নিজেকে খারাপ দেখাতে চাইছে ও, কিংবা কোনো এক স্পেসিফিক ব্যক্তির সামনে নিজেকে খারাপ দেখাতে চাইছে। নূর বলে উঠল, আমার কেন যেন মনে হচ্ছে সেই ব্যক্তিটাকে তাও তুমি জানো, যেখানে আবিরের সবকিছু তুমি জানো সেখানে এটা জানানো তা নিশ্চয়ই না। আদিত্য স্মিত হেসে বলল, আমার বউটা দেখছি সেই বুদ্ধিমতী, সব ধরে ফেলে। হ্যাঁ, আমি জানি সে কে, আর তোমার কথাই বুঝতে পারছি, তুমিও জানো সে কে। যদিও আমি যে জানি সেটা আবির জানে না, ও ভাবে শুধু ওই আমার সব কিছু বুঝে যায়। কিন্তু আমিও ওর বড় নক্ষত্র বুঝে যাই, সেই ছোটবেলা থেকে যে ওর মনে শুধু আহানাই বাস করে তা আমি বুঝি। হ্যাঁ, আহানার সামনেই ও নিজেকে খারাপ প্রমাণ করার জন্যই এসব করে, যাতে আহানা ওকে ঘৃণা করে, কারণ ওর মতে ঘৃণাই নাকি বেস্ট অনুভূতি, আর আহানার কাছ থেকে ও এটাই পেতে চায়। কিন্তু এমন কেন চান উনি? এটা কি ধরনের লজিক? ঘৃণা কারোর চাহিদা কিভাবে হতে পারে? ঘৃণা কি কখনো সুখ দিতে পারে? আসলে এসবের জন্য ওর বিষাদময় অতীত দায়ী। ওর যখন 5 বছর বয়স তখন ওর মা ওকে আর ওর বাবাকে ছেড়ে অন্য একটা লোকের সাথে চলে যায়, আর আবিরের বাবা বিষয়টাকে খুবই বাজেভাবে হ্যান্ডেল করে। তিনি নিজের কষ্ট আর ইগো স্যাটিসফাই করতে অন্য নারীদের সান্নিধ্যে ডুবে যান। মাঝখান থেকে হয়ে যায় বোঝ মাত্র, যে বোঝ আঙ্কেল কাজের বুয়ার হাতে সঁপে দিয়ে হাত ছাড়িয়ে নেন, আর কাজের বুয়ার কাছে একটা বাচ্চা কীভাবে বড় হয় তা ভাবাও কষ্টদায়ক। আবিরকে এইসব সহ্য করে বড় হতে হয়, মা বাবা থাকতেও এতিমের থেকেও কষ্টদায়ক জীবন ভোগ করতে হয় ওকে, আর এসব ওর মনের উপর বিরূপ প্রভাব ফেলে। ভালোবাসার প্রতি একটা বিতৃষ্ণা জন্মে যায় ওর, ও ভাবে ভালোবাসা খারাপ জিনিস, ভালোবাসা শুধু কষ্ট আর ধ্বংস ছাড়া কিছুই দিতে পারে না, তাই ও ঘৃণাকে আপন করে নিয়েছে। ওর ঘৃণাই নাকি সবচেয়ে লয়াল মনে হয়, এই কারণেই ও এমন করে। তো তুমি আবির ভাইকে বোঝাও না কেন? তাকে বোঝানো দরকার সে ভুল ধারণা পোষণ করছে, তার মা বাবার সাথে এমন হয়েছে দেখে যে ভালোবাসাই খারাপ, এতটা ভুল ধারণা। তোমার কি মনে হয় আমি চেষ্টা করিনি? আরে, ও কিছু বুঝতে চাইলে তো ও যা ধারণা নিয়ে বসে আছে ওটাই ওর কাছে সত্যি মনে করে, আর রইল আন্নির কথা। তো এই বিষয়ে না কখনো কথা বলেছে আর না আমি। আসলে এই ব্যাপারে কথা বলাটা দুজনের জন্যই খুবই আনকমফোর্টেবল। আমি জানি ওর মধ্যে একটা ছেলে আমার বোনের জন্য আমি নিজেও হয়তো খুঁজে পাবো না, কিন্তু ওদের মাঝে আমি কিভাবে কিছু বলতে পারি? বন্ধুর সাথে ছোট বোনের সম্পর্ক নিয়ে কথা বলাটা খুবই অস্বস্তিকর বিষয়, এটা তো ওদের নিজেদেরই মেটাতে হবে, এখানে আমার কিছু করার নেই। ঠিকই বলেছ, দেখা যাক ওরা নিজেদের মাঝে সব ঠিক করতে পারে কিনা। এতক্ষণ আদিত্য আর নূরের সব কথাই শুনছিল আহানা। নূরকে ডাকতে এসেছিল সে, দরজা খোলা দেখে ভেতরে চলে আসে। ব্যালকনি থেকে ওদের কণ্ঠ শুনতে পেয়ে ডাকতেই যাবে, ঠিক তখনই ওদের আবিরের সম্পর্কে কথা বলতে শুনে থমকে যায় সে। আবিরের ব্যাপারে সব কিছু জানতে পেরে স্তব্ধ হয়ে যায় সে। লোকটার ভেতরে এত বিশ্বাস জমে আছে অথচ কখনো বুঝতেই পারলোও না, বাকি সবার মতো আমিও শুধু বাহিরের রূপটাই দেখলাম। যাকে সেই ছোটবেলা থেকেই মনের ঘরে পুষিয়ে রেখেছি তার আসল রূপটা কখনো বুঝতেই পারলাম না আমি। বুঝতে পারলাম না তারও মন চলে শুধুই আমি আছি, তাহলে কেমন ভালোবাসলাম আমি। আবিরের সব জানতে পেরে আহানা খুশি হবে না দুঃখ পাবে
বুঝতে পারছে না। তবে হঠাৎ কান্না পাচ্ছে তার, ভীষণ কান্না, কিছু খুশির আর কিছু অনুশোচনার কান্না। আহানা দ্রুত বেরিয়ে গেল রুম থেকে। এখন অনেক কাঁদতে হবে তাকে, তবেই হয়তো একটু হালকা হতে পারবে সে। আহানা চলে যেতেই নীরব হাসল নূর। আহানাকে দেখতে পেয়েছিল সে, তাই তো কথা তুলেছিল। এখন আহানা সব জেনে গেছে, বাকিটা এখন সেই সামলে নিতে পারবে। একটু পরেই সবাই ফার্ম হাউস থেকে বিদায় নিয়ে চলে যায় যার যার গন্তব্যস্থলে। মাঝখানে একদিন পার হয়ে গেছে, সবাই যার যার রেগুলার জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। আদিত্য সবজি বেচার খেয়াল আপাতত স্থগিত রেখে ফ্যামিলি বিজনেস জয়েন করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আগে কিছুদিন সে ছুটি কাটাবে, বউয়ের সাথে মন মতো সময় কাটাবে, তারপর জয়েন করবে। এতে অবশ্য তার বাবা অনেক খুশি। ব্যাস এবার এই বাবলোর থেকে মুক্তি পেলে তার থেকে সুখী ব্যক্তি বোধ হয় আর কেউ হতো না। ঘুমের মাঝেই অনেকক্ষণ ধরে বুকের উপর ভারী কিছু অনুভব হচ্ছে আবিরের। মোড়ামুড়ি করে শেষমেশ চোখ খুলতে বাধ্য হলো সে। কপাল কুচকে ধীরে ধীরে চোখ দুটো মেরে তাকালো সে। তাকাতেই একজোড়া কাজল রাঙা ডাকর আখির সম্মুখীন হলো, যে আখির যুগল ওর পানেই তাকিয়ে আছে। কিছুটা হতভম্ব হয়ে চোখ পিটপিট করে তাকিয়ে রইল আবির। তার মনে হচ্ছে সে বোধহয় এখনো স্বপ্ন দেখছে। হ্যাঁ, স্বপ্নই হবে, না হলে বাস্তবে কি আহানা এভাবে ওর বুকের উপর হাত ভাঁজ করে তার উপর থুতনি ঠেকিয়ে ওর দিকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে? আবিরের এভাবে হতবুদ্ধির মতো তাকিয়ে থাকা দেখে আহানা ভ্রু ছোড়া নাচিয়ে বলল,